স্ন্যাপ করে ফোঁ দিয়েছিলাম, নিচে দেখা যায় ঠিক এটা এইভাবে লক হয়ে গেছে। এই সেফটি পিনটাকে জাস্ট আমি এইভাবে এটি রাফ করে জাস্ট ঠিক এই পজিশান থেকে এটা যদি এইভাবে বার করি দেখা যায়। নমস্কার, আমি হলাম সপ্তর্ষি, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল যার নাম জাদুর পাঠশালা। আজকে খুব সুন্দর এবং খুব মজার একটা ম্যাজিক নিয়ে উপস্থিত হয়েছি এবং আজকে যে ম্যাজিকটা আমি আপনাদের দেখাবো এবং এরপরে যেটা শিখিয়ে দেবো সেটা হচ্ছে সেফটি পিনের ম্যাজিক। সেফটি পিন মূলত আমরা যে কোনো বাড়িতেই পেয়ে থাকি, আর আপনারা যদি বাড়িতে না পান তাহলে কিন্তু আপনারা বাজার থেকে কিনে নিতে পারেন এবং কোনো এর মধ্যে স্পেশাল সেট আপ নেই, এটা একদম সিম্পল সেফটি পিন এবং যে কোনো বাড়ি থেকে এইরকম দুকানা সেফটি পিন যদি আপনারা পান তাহলে কিন্তু খুব সুন্দর মজার ম্যাজিকটা দেখাতে পারেন। তো চলুন প্রথমে আমি ম্যাজিকটা আপনাদের দেখাই। তো আমার কাছে এখানটায় দুকানা সেফটি পিন আছে, এই একটা সেফটি পিন ঠিক যদি এইভাবে আরেকটা সেফটি পিনের উপরে এইভাবে যদি রেখে দিই দিয়ে জাস্ট যদি এইভাবে একটুখানি এই সেফটি পিনটাকে উঁচু করি তাহলে কিন্তু সেফটি পিনটা পড়ে যায়, অর্থাৎ সেফটি পিনটা এইভাবে রাখার ফলে এই মাধ্যাকর্ষণ শক্তির জন্য কিন্তু এটা পড়ে যাচ্ছে। কিন্তু মজার বিষয়টা হচ্ছে এটাই যে এই সেফটি পিনটাকে আমি এই রাখলাম উপরে দেখে জাস্ট একটা স্ন্যাপ করলাম, করে একটুখানি ফোঁ দিলাম, দিয়ে যদি এইভাবে এটাকে টিল্ট করি তাহলে কিন্তু দেখা যায় একটা সেফটি পিন আর একটা সেফটি পিনের মধ্যে ঠিক এইভাবে চলে গেছে। খুব সুন্দর না? তারপরে আপনারা এটাকে সেফটি পিনটাকে এইভাবে খুললেন, খুলে এই সেফটি পিনটাকে বার করলেন এবং দর্শকদেরকে দিয়ে দিলেন, দর্শকরা চেক করে দেখতে পারে। তো আরও একবার আপনাদের দেখাই কীভাবে আমি এটাকে করেছিলাম। জাস্ট এই সেফটি পিনটাকে এই সেফটি পিনের উপরে এইভাবে রেখেছিলাম, দেখে জাস্ট একটুখানি স্ন্যাপ করে ফোঁ দিয়েছিলাম, দিতে দেখা যায় ঠিক এটা এইভাবে লক হয়ে গেছে, অর্থাৎ সেফটি পিনটা সেফটি পিনের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু লিঙ্ক হয়ে গেছে। এবারে এই যে সেফটি পিনটা আছে এই সেফটি পিনটাকে জাস্ট আমি এইভাবে এটি রাফ করে জাস্ট ঠিক এই পজিশান থেকে এটা যদি এইভাবে বার করি দেখা যায় একটা সেফটি পিন আর একটা সেফটি পিনের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে বেরিয়ে এসছে। তারপরে এই দুটো সেফটি পিন দর্শকদের হাতে দিয়ে দেওয়া যায়, তারা চেক করে দেখতে পারে। তো বন্ধুরা, ম্যাজিকটা আপনাদের কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। তো চলুন এবারে এই ম্যাজিকটা আপনাদের স্টেপ বাই স্টেপ শিখিয়ে দিই। তো বন্ধুরা, চলে এলাম এবার টিউটোরিয়াল পার্টে, অর্থাৎ এই ম্যাজিকটা কীভাবে করতে হয়। এর জন্য দুখানা সেফটি পিন আমাদের দরকার, অর্থাৎ যে কোনো নর্মাল দুখানা সেফটি পিন নিয়ে এই ম্যাজিকটা হবে, কিন্তু এর মধ্যে একটা সেফটি পিন আপনার নিজের মতো করে তৈরি করতে হবে, যে কোনো একটা, এটাও হতে পারে বা এটাও হতে পারে, যে কোনো একটাকে, অর্থাৎ একটাকে মূলত আপনাদের গিমিক তৈরি করতে হবে। গিমিকটা কি? যে কোনো জিনিসকে যদি সেটা নিজের মতো করে তৈরি করেন, অর্থাৎ ম্যাজিকের পারপাসে যেটা সবার হাতে দেওয়া যাবে না সেটা হচ্ছে গিমিক, একদম সোজা হিসেবে আমি আপনাদেরকে বুঝিয়ে বললাম। তো এবারে এই সেফটি পিনটাকে আমাদের গিমিক তৈরি করতে হবে, সেটা কীভাবে করব। প্রথমত এই সেফটি পিনটা এই যে নিচের অংশটা আছে এই অংশটাকে ঠিক এই সেফটি পিনের এই যে লকিং অফ জায়গাটা আছে এই লকিং জায়গাটা ঠিক এইরকম বরাবর এটাকে নিয়ে আসতে হবে, অর্থাৎ এই অংশটাকে, অর্থাৎ এই রিটটাকে। তো প্রথমে এটাকে একটু উল্টো দিকে এইভাবে বেঁকিয়ে নেব, নিয়ে এটাকে ঠিক এই অংশ বরাবর একটু বেশি হয়ে গেছে এটাকে একটু এইরকম বেঁকিয়ে ঠিক এইরকম অংশ বরাবর এটাকে এই আনলাম এবং এটা একদম সমানভাবে আনতে হবে মূলত তেই। যদি উল্টো সাইড থেকে দেখা যায় তাহলে কিন্তু মনে হবে যে সেফটি পিনটা লক অবস্থাতেই আছে, কিন্তু যদি এটাকে উল্টো সাইড থেকে দেখি অর্থাৎ মেশিনের পয়েন্ট অফ ভিউ থেকে তাহলে কিন্তু এটা আনুক অবস্থাতেই আছে, অর্থাৎ এই এটাকে খুব সহজে লক অবস্থা নিয়ে যাওয়া যায়। ঠিক এইভাবে একটুখানি প্রেস করলে এটা ভিতরে কিন্তু চলে গেল, অর্থাৎ লক হয়ে গেল। আবার আনলক করতে গেলে জাস্ট এটাকে এইখান থেকে একটু চাপলেই এটা এই আনলক হয়ে গেল এবং দর্শকরা দেখবে কিন্তু এই সাইড থেকে এইরকম, অর্থাৎ সামনে দর্শক থাকলে সেফটি পিনটা এইরকম অবস্থায় থাকবে। এবারে এখান থেকে ম্যাজিকটা শুরু করতে হবে। এখানে মনে রাখতে হবে এই সেফটি পিনটাকে যখন আপনারা তৈরি করছেন অর্থাৎ প্রিপেয়ার করছেন এই গিমিকে, তখন যেন দর্শক না বুঝতে পারে, অর্থাৎ দর্শকদেরকে কোনো একটা টাস্ক দিলেন বা দর্শকদেরকে কোনো একটা কাজে ইনভলভ করলেন বা কথা বলছেন সেই টাইমে তৈরি করে নিতে হবে ঠিক এইরকম পজিশানে। এবারে দর্শকদেরকে আপনারা দেখালেন যে দেখুন আমার কাছে কিন্তু দুখানা সেফটি পিন আছে, এই দেখালেন, আপনি কিন্তু জানেন কোনটা এর মধ্যে গিমিক। তো এবারে এটাকে আনুক যখন করবেন তখন জাস্ট থাম দিয়ে
এই বাঁধে সেফটি পিনটাকে যখন দাঁড়াতে নেবেন তখন এটাকে এই খুলবেন, খুলে জাস্ট এটাকে এই ধরবেন। এবারে বলবেন যে আমার কাছে দুখানা সেফটি পিন আছে, বলার পরে এটা এই ধরলেন। এবারে দর্শকরা কিন্তু এই সাইড থেকে যদি দেখে তো বুঝতে পারে না যে এটা আনুক অবস্থাতে আছে, কিন্তু আপনার পয়েন্ট অফ ভিউ থেকে এটা আনুক অবস্থাতে আছে। এবারে এই সেফটি পিনটাকে প্রথমবারে এই রাখলেন, রেখে এটাকে যখন এই টিল্ট করবেন তখন এই পড়ে যাবে। সেকেন্ডবারে আবার এই রাখবেন, এবার টিল্ট করবেন পড়ে যাবে। থার্ডবারে একই রকমভাবে যখন এবার রাখছেন তখন এই যে গ্যাপটা আছে এই গ্যাপ দিয়ে এই সেফটি পিনটাকে জাস্ট এই পাস করাবেন, করে এই রেখে দেবেন, দিয়ে এই মাথাটা ধরবেন। ধরার পরে এটাকে ফেলবেন, যখন ফেলবেন দেখাবেন লক হয়ে গেছে। এখানে মনে রাখবেন যখন আপনারা এটাকে এইভাবে ফেলছেন, অর্থাৎ এই সেফটি পিনটাকে বাঁধাতে ফেলছেন, সেই টাইমে থাম দিয়ে এই যে আনুক আছে এটাকে জাস্ট এইটাকে যখন ফেলছেন সেই টাইমে এটা পুশ করে এটাকে লক করে দেবেন, অর্থাৎ একসঙ্গে এই পড়ছে আর এই থাম দিয়ে এই হুকটাকে জাস্ট এই লক হলো, এটাকে এই পড়লো, অর্থাৎ এটা কিন্তু লক হয়ে গেল। অর্থাৎ ব্যাপারটা এইরকম, প্রথমবারে এই রাখলাম, এই ফেললাম পড়ে গেল, সেকেন্ডবারে যখন রাখছি তখন এটাকে এর ভিতরে দিয়ে দিচ্ছি, দিয়ে জাস্ট এইভাবে স্ন্যাপ করছি, করে যখন ফেলছি সেই টাইমে এটাকে কিন্তু থাম দিয়ে এটাকে লক করে নিলাম। তারপরে আমি ঘুরিয়ে এটাকে এইভাবে দর্শকদেরকে দেখালাম যে দেখুন এটা লক হয়ে গেছে। এখানটায় মনে রাখতে হবে গিমিকটা কিন্তু আমি ফেলে দিয়েছি, গিমিকটা তলায় আছে। এবারে আপনারা খুলে দেখাতে পারেন, দেখুন যে এই দেখুন সেফটি পিনটা, একটা সেফটি পিন একটা ভিতরে চলে গেছে। বলার পরে এবার এটাকে আপনারা দর্শক হাতে দিতে পারেন, সেই টাইমে এটাকে আবার এটাকে আনুক করবেন। এই আনুক করার পরে বলবেন যে আমি আরও একবার দেখাচ্ছি, বলার পরে আবার এটাকে এইভাবে রাখবেন, রেখে জাস্ট রেখে এই দেখালেন পড়ে গেছে, আবার এটাকে এই রাখবেন, রেখে জাস্ট স্ন্যাপ করে এই দেখালেন যে দেখুন এটা লক হয়ে গেছে। তারপরে এটাকে দেখালেন, এবারে যখন এটাকে বাঁধে ধরছেন, ধরে যখন ডানাতে নেবেন তখন এইটাকে আবার এই ধাম দিয়ে এটাকেই আনুক করলাম। এবার হচ্ছে আমি এই সেফটি পিনটাকে আনলিংক করবো এইভাবে। এইটা করার সময় যেটা আমি ইউজ করছি, জাস্ট এই সেফটি পিনের এই দিকের যে অংশটা আছে এই অংশটাকে জাস্ট এখানে পারে নিয়ে এলাম, এনে এটাকে আনুক করলাম, করে আবার এই জায়গাটা নিয়ে আসলাম, করে আবার এইভাবে রাপ করলাম, করে এইভাবে বার করলাম। কিন্তু এটাকে একটুখানি ড্রামাটিক ওয়েতে করতে হবে, অর্থাৎ এই সেফটি পিনটা ধরলেন, এইটা ধরলেন, তারপর এটাকে জাস্ট এই রাপ করছেন, যখন রাপ করছেন তখন এটাকে কিন্তু আনুক করছি, করে আবার ইয়ে টানছি, এনে জাস্ট এটাকে এই বার করছি, অর্থাৎ একটু ড্রামাটিক ওয়েতে ঠিক এইভাবে বার করলাম। এইভাবে বার করলাম, করার পরে এটাকে দর্শকদেরকে দিয়ে দিলাম, অর্থাৎ দর্শকরা এটাকে চেক করবে, অর্থাৎ ওরা বুঝে গেল। আর এটাকে যখন আমি দিতে যাবো সেই টাইমে এটাকে ঠিক এই আছে, এটাকে জাস্ট আমি এই টানলাম, টেনে এটাকে দর্শকদেরকে দিয়ে দিলাম, অর্থাৎ প্রথমে এই রাখলাম, এই ফেললাম, সেকেন্ডবারে আবার এইটাকে এই রাখছি, রাখার পরে এই আটকে গেল, তারপর আবার এটাকে ঠিক এই ধরলাম, ধরার পর এটাকে জাস্ট সেফটি পিনটাকে জাস্ট এই আনলাম, এনে জাস্ট এটাকে এই আনলিঙ্ক করলাম। করার পরে দর্শকদের বললাম যে এই নিন এটা আপনারা চেক করুন, এবং এই নিন এটা আপনারা চেক করুন, বলে আমি যখন এটাকে এইভাবে দিচ্ছি তখন এটাকে কিন্তু অ্যাকচুয়ালি টেনে দিয়ে দিচ্ছি, অর্থাৎ দর্শকরা কিন্তু পুরোটা খুলে চেক করতে পারে এবং ওরা কিছু খুঁজে পাবে না। এই হচ্ছে পুরো ম্যাজিকটা, অর্থাৎ আপনারা যেভাবে এটাকে প্রেজেন্ট করুন না কেন এটা যেন ঠিক ম্যাজিক্যাল দেখতে লাগে সেটা কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে। এবং এখানটা সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে আমাদের যেন প্র্যাকটিসটা ভালো হয়, অর্থাৎ কোন অ্যাঙ্গেল থেকে দেখলে এই যে হুক আর আনুকটা যাতে না বুঝতে পারে সেটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, অর্থাৎ কোন অ্যাঙ্গেল থেকে করলে এটা দর্শকরা বুঝতে পারবে না সেটা কিন্তু আপনারা খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। প্রথমে ঘরের মানুষদের দেখাবেন, তারপরে বাইরের মানুষদের দেখাবেন। তো আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে এই মেকটা ঠিক কীভাবে করতে হয়, এবং এই মেকটা যখন করবেন তখন পিছনে কোনো দর্শক নিয়ে করবেন না, দর্শকদেরকে সব সামনে রাখবেন। এবং সবথেকে ভালো হয় দর্শকদের সঙ্গে যদি সামনাসামনি একদম পুরোপুরি যেমনভাবে ক্যামেরাটা বসানো আছে ঠিক এইরকমভাবে যদি দর্শকরা থাকে খুব ভালো হয়, তাহলে ইলিউশনটা খুব ভালো বুঝতে পারে। আর যদি সাইডে থাকে তাহলে একটুখানি আয়না সামনে দেখে নেবেন যে কোন অ্যাঙ্গেলে এটা করলে তারা বুঝতে পারবে না, এটা কিন্তু খুব স্ট্রং একটা এফেক্ট। এবং আমি যেখানেই যাই কিন্তু এই মেকটা পারফর্ম করি এবং এটার ফিডব্যাক খুব ভালো, এবং ক্লোজ আপে তো যেহেতু সামনাসামনি খুব কাছ থেকে মানুষ এটাকে দেখে তারা খুব সুন্দরভাবে এটাকে কিন্তু উপভোগ করে। তো সেই জন্য এই মেকটাকে আপনারা কেউ ছোটো মনে করবেন না, এই মেকটা যদি ঠিকঠাক করেন দেখবেন আপনারা অনেক বাহবা পাচ্ছেন।
আর এইসব ম্যাজিক দেখে কিন্তু বড় বড় ম্যাজিক শোগুলো ধরতে হয়। তো বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি কোথাও কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনটা আছে, সেখানে গিয়ে আপনারা কিন্তু জানাতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।